নমস্কার বন্ধুরা অর্ণবিন্ন চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আজকে এই ভিডিওতে যে টপিকটা নিয়ে মেনলি আলোচনা করব সেটা হচ্ছে একটা কাজের টপিক প্রচুর মানুষ অলরেডি এই টপিকের ওপর প্রচুর কমেন্ট করেন কম বেশি সব সময় কমেন্ট করেন ঠিক আছে আর এটার কোনো নতুন বা পুরনো কিছু নেই টপিক এই টপিকটা সব সময় নতুন সব সময় পুরনো সেটা হচ্ছে কি সাইবার ক্যাফের কাজ নিয়ে এই নিয়ে কিন্তু প্রচুর মানুষ কমেন্ট করেন কেউ কেউ কমেন্ট করেন সাইবার ক্যাফে নতুন খুলেছি কি কি সেখানে আইটেমের কাজ আমি করতে পারি কি কি আমার সেটাপ দরকার আছে যদি তুমি একটু হেল্প করো বা যদি আপনি একটু হেল্প করেন তো বন্ধুরা একটা ফ্যাক্ট হচ্ছে আমি হেল্প করব এই পর্যায়ে এখন আমি পৌঁছাইনি বা আমি মনে করি না আমি এখন কাউকে হেল্প করতে পারি বলে ঠিক আছে তো আমি আপনাদের এটুকু বলতে পারি যে আমি কম বেশি একটু সাজেস্ট করতে পারি জাস্ট আপনাদের ঠিক আছে হেল্প ওয়ার্টার গভীরতা অন্য জায়গায় ঠিক আছে তো দেখুন প্রথমে যেটা বলবো যে সাইবার ক্যাফের যে কাজ বা সাইবার ক্যাফের যে বিজনেস এইটার আইটেমের কোনো শুরুও নেই ঠিক আছে যারা করছেন বা যারা করেছেন তারা হয়তো বুঝতে আপনার মানে এটার কোনো কাজের শুরুও নেই শেষও নেই তো এইবার অনেকেই বলতে পারেন যে তাহলে কি কি আইটেমের এখানে কাজ করা যাবে সাইবার কেখানের মধ্যে তো এটার যদি এক কথায় আপনারা অ্যান্সার চান তাহলে পরে আপনার ভেতর কি কি এবিলিটি আছে কাজ করার ঠিক আছে আপনার ভেতর কাজ করার কি কি এবিলিটি আছে তো যে যে এবিলিটি আপনার আছে আপনি সেখানে কাজগুলো করতে পারেন সাইবার ক্যাফেতে আপনি আপনার সেই সমস্ত কাজগুলো কিন্তু করতে পারেন বা মানুষকে সেই সমস্ত কাজ করে সাহায্য করতে পারেন বা এইগুলো সার্ভিস দিতে পারেন তা বলে অনেকে তুমি কি কি কাজ করো ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকমই আমি প্রচুর কাজই তো হয় আমি বেশ কিছু কাজ আমি জাস্ট এখানে নোট ডাউন করেছি ঠিক আছে এই কারণে করেছি দেখা গেল বলতে বলতে কোনো একটা স্কিপ করে ফেলেছি নোট ডাউন না করা থাকলে তো যেটা হচ্ছে যে কমন কাজগুলো যেগুলো সেগুলো হচ্ছে যেমন প্রিন্ট করা ঠিক আছে স্ক্যান করা ইমেল করা এগুলো হচ্ছে কমন কাজ তার সাথে আমি যদি ধরে নিই জেরক্স ঠিক আছে আর ল্যামিনেশন এই দুটো আমি ব্র্যাকেটে রাখছি তার কারণ কেন জেরক্স আর ল্যামিনেশন করতে গেলে আলাদা একটা মেশিনের দরকার হয় হ্যাঁ এবার প্রিন্টার থেকেও জেরক্স করা যায় তো সেই ক্ষেত্রে যা কস্টিং পড়ে সেইখানে অনেকের পুষাতেও পারে নাও পুষাতে পারে যার পুষিয়ে আছে তার কোনো অসুবিধা নেই আর যার পুষাচ্ছে না যার মানে মার্কেটে চারিদিকে প্রচুর কম্পিটিশন তার তো সেভাবে করে পোষাবে না তো তার জন্য আলাদা মেশিনের দরকার জেরক্স বা যাই বলুন না কেন তো তার জন্য আলাদা করে এক্সট্রা ফিনান্সিয়াল সাপোর্টের দরকার তো এটা থাকে না তো সেই কারণে আমি এই দুটোকে রাখলাম ধরে নিচ্ছি এই দুটো আপনার নেই ছেড়ে দিন এরপর আসছি যেটা কি ফর্ম ফিল আপ যে কোনো ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ যে কোনো ফর্ম ফিল আপ করে দেবেন যেগুলো আপনার আয়ত্তের মধ্যে আসে যে কোনো ফর্ম ফিল আপ করে দেবেন তো এর সাথেই বলে রাখি আর একটা প্রশ্ন যেটা হচ্ছে কি সাইবার ক্যাফের কাজ শিখতে চায়। সাইবার ক্যাফের কাজ শিখতে চাই আপনার কাছ থেকে তার কাছ থেকে তার কাছ থেকে এই রকম হচ্ছে কিছু মানে কমেন্ট বা এরকম কিছু কোশ্চেন থাকে তো এই কোশ্চেনের একটাই অ্যানসার আছে সেটা হচ্ছে সাইবার ক্যাফের কাজ শেখার মানে একদম বেস্ট একটা উপায় বা বেস্ট জায়গা হচ্ছে ইউটিউব সাইবার ক্যাফের কাজ শেখার বেস্ট জায়গা বেস্ট দা বেস্ট জায়গা হচ্ছে ইউটিউব শুধুমাত্র আমার চ্যানেল নয় এরকম প্রচুর চ্যানেল আছে যারা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে চলেছে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে চলেছে বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে বিভিন্ন প্রসেনীয় নিয়ে ভিডিও আপলোড করে আপনারা তাদের ভিডিও দেখতে পারেন সেইখান থেকে আপনারা ম্যাক্সিমাম কাজ শিখে যেতে পারেন চেষ্টা করবেন নিজেকে আপ টু ডেট রাখতে তাহলে আশা করি এই উত্তরটা দিতে পেরেছি যে সাইবার ক্যাফের কাজ কোথা থেকে আপনি শিখবেন এরপরে আবার আমি আসি যে আইটেমগুলোতে ফর্ম ফিল আপের কথাটা গেল এরপরে হচ্ছে বিল পেমেন্ট এবার বিল পেমেন্টের জন্য যেগুলো আর কি সরকারি পোর্টাল থেকে ডাইরেক্ট যদি আপনি পেমেন্ট করে দেন তাহলে তো কোনো অসুবিধাই নেই তো এই ক্ষেত্রে কি হয় অনেকে বিল পেমেন্ট করে বিভিন্ন পোর্টালের মাধ্যমে ঠিক আছে কোনো একটা পোর্টাল কিনে রাখলো নামই কোনো পোর্টাল কিনে রেখেছে সেখান থেকে সে বিলগুলো পেমেন্ট করে দেয় তো তার কিছুটা কমিশন থাকে অনেকে সিএসসি ইউজ করে বা সিএসসি নিয়ে অনেকের মানে মাথা খারাপ হয়ে যায় যে সিএসসি নেই বা সিএসসি করে রেখেছি এখনো পাচ্ছি না সিএসসি নিয়ে মাথা খারাপ করে কিছু নেই সিএসসি থাকলেই যে আপনার সাইবার ক্যাফের বিজনেস চরচর করে উপরে উঠবে না থাকলে যে সাইবার ক্যাফের বিজনেস ডাউন হয়ে যাবে তো এরকম কোনো ব্যাপার নেই তো এরপরে যেগুলো হচ্ছে ধরুন আধার কার্ডের কাজ এবার আধার কার্ডের কাজ কি আপনি নতুন আধার কার্ড তৈরি করতে পারছেন না বায়োমেট্রিক আপডেট করতে পারবেন না মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না ঠিক আছে এই কটা জিনিস আপনার হাতের বাইরে কি করতে পারবেন আপনার যদি কোনো কাস্টমার যদি আপনার কাছে আধার কার্ডের কোনো ইস্যু নিয়ে আসে আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কিনা সেটা আগে আপনি দেখে নিন তো লিঙ্ক করা আছে কিনা সেটা দেখার পরে তাদেরকে জিজ্ঞাসা করুন মোবাইল নাম্বারটা চালু আছে কিনা যদি চালু থাকে তাহলে পরে তার যে ইস্যুগুলো রয়েছে সেখান থেকে আপনি কালেকশন করে দিন কোনো অসুবিধা নেই আর যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে যদি চালু না থাকে তাহলে আপনার হাতের মধ্যে নেই হয় আপনি তাকে কিছু সাজেস্ট করতে পারেন বা আপনি সেই কাজটাকে স্কিপ করতে পারেন এটা হচ্ছে আধার কার্ডের কাজগুলো গেল এছাড়া কি করতে পারেন আধার কার্ডগুলো ডাউনলোড করতে পারেন প্রিন্ট করতে পারেন করতে পারেন যদি ল্যামিনেশনের ফ্যাসিলিটি থাকে তবে এগুলো করতে পারেন এগুলোতে তো কোনো অসুবিধা নেই এর সাথে যেটা আছে সেটা হচ্ছে ভোটার ভোটারের জন্য কেউ কোনোভাবে কাউকে বেঁধে রাখেনি অনলাইনে সমস্ত কাজ করা যায় নতুন অ্যাপ্লাই থেকে শুরু করে ট্রান্সফার থেকে শুরু করে কারেকশন ডুপ্লিকেট সমস্ত কিছু করা যায় ঠিক আছে ভোটারে কাজ করতে পারবেন ভোটার লিস্টও ডাউনলোড অনলাইনেই করা যায় কোনো ব্যাপার না তারপরে আসবো রেশন কার্ডের কাছে রেশন কার্ডের যে কাজ কাজগুলো সেগুলো এতদিন কিন্তু অফলাইন পুরোপুরি অফলাইন ছিল বাট এখন অনলাইন হয়েছে যাদের মোবাইল নাম্বার লিঙ্ক আছে তাদের কাজগুলো করে ক্লিয়ার করে দিন যাদের লিঙ্ক নেই তাদেরকে অফলাইনে ফর্ম দিয়ে দিন তারা বসে বসে করুক বা তারা কেউ যদি অফলাইনের ফর্ম ফিল করতে নাই পারে মানে হাতে কলমে লিখে আপনি হাতে কলমে লিখে অফলাইনের ফর্মগুলোকে ফিল করুন এখন বলবেন যে অফলাইনের ফর্ম কিভাবে ফিল করব প্রত্যেকটা রেশন কার্ডের অফলাইনের ফর্ম নিয়ে আমার চ্যানেলে ভিডিও করা আছে প্যারিসে দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখুন কোনো অসুবিধা নেই আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে বা আমার থেকে সাজেশনগুলো নিতে কোনো টাকা পয়সা লাগে না মতো টাকা পয়সা লাগে না সেখান থেকে ভিডিওগুলো দেখুন একবার একটা ভিডিও আপনার একবার দেখে যদি না বুঝতে পারেন একবারের জায়গায় দুবার দেখুন দুবার জায়গায় তিনবার দেখুন একটা ভিডিও যদি আপনি ম্যাক্সিমাম চার থেকে পাঁচবার যদি দেখে ফেলতে পারেন আমার মনে হয় না এরপরে আপনার আর কোনো জায়গায় কোনো বুঝতে কোনো প্রবলেম থাকবে বা আপনি পারবেন না এমন কোনো জায়গা থাকবে ঠিক আছে

এবার যখনই আপনার এরিয়াতে কম্পিটিশন বেশি হয়ে যাবে তখন আপনাকে বাকিদের রেট চিন্তা ভাবনা করে কিন্তু নিতে হবে তার কারণ কি আপনি যদি রেট চড়িয়ে দেন তাহলে পরে কি হবে আপনার দোকানে আর কেউ আসবে না দোকান ফাঁকা অন্য দোকানে যাবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় তো রেটগুলো বুঝে শুনে এরিয়ার উপর ডিপেন্ড করে আর সেখানকার মানুষে অ্যাফোর্ড করতে পারে সেগুলোর উপর ডিপেন্ড করে এমন কিছু রেট করবেন না যেটাতে যেটাতে পরে মানুষের পকেটে বিশাল ব্যথা লাগে ঠিক আছে তো এই এই সমস্ত রেটগুলো আপনি রাখবেন না তাহলেই হবে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে প্যান কার্ডের অ্যাপ্লিকেশন বা প্যান কার্ড কালেকশন এটাকে আমি ব্র্যাকেটে আছে তার কারণ কি প্যান কার্ড করতে গেলে এজেন্সি দরকার হয় আইডি এসবের দরকার হয় কুপন টুপন এসবের দরকার হয় যারা অ্যারেঞ্জ করতে পারছেন না ছেড়ে দিন কোনো অসুবিধা নেই যারা অ্যারেঞ্জ করতে পারছেন না ছেড়ে দিন ই প্যানের জন্য অ্যাপ্লিকেশন করে দিন ই প্যান মানে যারা আর কি প্যান হারিয়ে ফেলে ই প্যানের জন্য যারা আসে একটা টাকা নিয়ে আর যে টাকা পোর্টালে দিতে হয় সেই টাকা দিয়ে করে দিন সেখানে তো কোনো এজেন্সি লাগে না বা এজেন্সি কোনো কোড লাগে না সেটা সেটুকু করতে পারেন তারপরে ধরুন প্যান কার্ডের যদি কোনো ডুপ্লিকেট প্যান কার্ড ল্যামিনেশন করতে চায় সেগুলো করতে পারেন এইটুকু করতে পারেন যদি প্যান কার্ডের এজেন্সি দেওয়া থাকে অ্যাপ্লিকেশন কারেকশন হোয়াটএভার এভার এগুলো করতে পারেন প্যান কার্ডের এরপরে যেটা আসবে সেটা হচ্ছে এইপিএস আর রিচার্জ এবার এইপিএস এর জন্য আলাদা পোর্টাল আছে রিচার্জের জন্য অনেকে অনেক অনেক ধরনের পোর্টাল ইউজ করেন তো এইসব ফেসিলিটি সবার কাছে থাকে না যাদের কাছে আছে তারা বেনিফিটেড যাদের কাছে নেই যে তারা বেনিফিটেড নয় এমন কিছু না তো একটা কথা আমি এই জিনিসটা নিজে মানে বাস্তবে আর কি ঠেকা খেয়ে শিখেছি সেটা হচ্ছে যত আপনি আইটেম সেখানে অ্যাড করবেন তত কিন্তু আপনার হেডেক বাড়তে থাকবে বিজনেসের মধ্যে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে নো রিক্স নো গেন ঠিক আছে এটা হচ্ছে একদম সত্যি কথা আপনি যত লোড নেবেন আপনি আপনার বিজনেসের মধ্যে যত লোড আপনি নিতে পারবেন আপনার প্রফিটটাও কিন্তু তার ঠিক ব্যস্তানুপাতিক হারে কিন্তু বাড়তে থাকবে নট সমানুপাতিক হারে ঠিক আছে যত লোড নেবেন বিশেষ করে এই সব ধরনের বিজনেসে যারা করছেন বা যারা করেছেন তারা ভালোই জানে ঠিক আছে প্রফিট কিন্তু ব্যস্ত অনুপাতি হাড়ে বাড়বে কিন্তু লোডটা নিয়ে যে মুখ থুবড়ে পড়ে গেলাম লোড নিতে পারলাম না সেরকম লোড নিয়ে লাভ নেই যেটুকু লোড নিয়ে আপনি চলতে পারবেন সেটুকু লোড নেওয়া উচিত ঠিক আছে এরকম প্রচুর জায়গায় দেখবেন যে সাইবার ক্যাফের মধ্যে পারলে মুদি দোকান বসিয়ে দেয় তো এইরকম করে কোনো সময় দোকান চলে না ঠিক আছে বা এইরকম করে কোনো সময় ব্যবসা চলবে না আর সেরকম করে যদি ব্যবসা চালানো নিয়ে সেরকম টার্গেট হয় তাহলে পরে আপনার সেখানে ম্যান পাওয়ার দরকার তার কারণ মানুষ একটা জিনিসই বুঝবে যেটা হচ্ছে সার্ভিস সেটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার সার্ভিস যেখান থেকে মানুষের অ্যাফোর্ডেবল প্রাইসে বা অ্যাফোর্ডেবল রেটে ক্লিন অ্যান্ড ক্লিয়ার সার্ভিস পাবে মানুষের সেখানেই যাবে আর কিছু মানুষ থাকবে যারা এক দু টাকা বেশি দিয়েও যেখানে ভালো সার্ভিস রিলায়েবল সার্ভিস পাওয়া যায় সেখানে যায় তারপরে যেটা হচ্ছে যে টিকিট বুকিং টিকিট বুকিং করতে গেলে কিছু জায়গায় এজেন্সির দরকার হয় এবার আপনি আপনার মানে যে আর কি কাস্টমার এনগেজমেন্ট সেটার উপর ডিপেন্ড করে আপনি চিন্তা করবেন যে আপনার এজেন্সি নিয়ে লাভ আছে নাকি এজেন্সি ছাড়া দু একটা টিকিট আছে আলেকালে আমি বুক করে দিলাম দিয়ে ব্যাস তো এইরকম ক্ষেত্রে আপনি করতেই পারেন জাস্ট লাইটলি তারপরে যেসব কাজগুলো থাকে সেগুলো ধরুন মানে কোনো জমা দেওয়া এলআইসি আপনি এলআইসি পলিসির আপনার কার্ড থেকে হোক কাস্টমারের কার্ড থেকে হোক প্রিমিয়ামটা জমা করে দিন দিয়ে আপনার যে কাজের চার্জ সেটা আপনি নিন হয়ে যাবে এছাড়াও আপনি কি কি এক্সট্রা অপশন রাখতে পারেন ঠিক আছে আমি সমস্ত কিছুই বলছি এর মধ্যে থেকে আপনি চুজ করবেন যে আপনার আপনার কোন কোন অপশানগুলো আপনার জন্য ফিট করছে বারবারই একটা কথাই বলছি সব অপশান যে সবার জন্য ফিট করবে বা সব অপশান সবাই অ্যাভেলেবেল রাখতে পারবে এমন কোনো মানে নেই একদিনে কোনো দিন এত অপশান আপনি করতে পারবেন না আপনাকে ধীরে 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 এতগুলো অপশান আপনি বাড়াতে পারেন একদিনে কোনো সময় সম্ভব না যেটা হচ্ছে যে লাইফ সার্টিফিকেট লাইফ সার্টিফিকেট যদি আপনার সেরকম ইকুইপমেন্ট থাকে এবারে ইকুইপমেন্ট বলতে কি একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ওটা ছাড়া তো লাইফ সার্টিফিকেট হচ্ছে না ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যদি আপনার থেকে থাকে থেকে থাকে এবার যারা এই ইপিএস এর কাজ করেন মানে টাকা ট্রানজ্যাকশন করেন যেন ঠিক আছে টাকা তুলে দেয় জমা দিয়ে দেয় তো তাদের কাছেই জেনারেলি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকে তো সেই ডিভাইস ইউজ করে তারা ইজিলি কিন্তু লাইফ সার্টিফিকেট করতে পারে লাইফ সার্টিফিকেট করার জন্য আলাদা করে কোনো রকম এজেন্সি দরকার হয় না কোনো টাকা পয়সা জমা দিতে হয় না কোনো কিছুই করতে হয় না করতে পারেন মোবাইলে হোক কম্পিউটারে হোক করতে পারেন কোনো অসুবিধা নেই তারপরে যেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স এটাও করতে পারেন অনলাইনে পুরো ব্যাপারটা এখন টাকাও অনেক অনলাইনেই জমা দিয়ে দেয় সেটা কোনো ড্রাইভিং লাইসেন্স করে দিতে পারেন সেখানে আপনি একটা নিজের একটা ভালো অ্যামাউন্টের একটা প্রফিট রাখতে পারেন পার পার ড্রাইভিং লাইসেন্স তারপরে ধরুন যেটা হচ্ছে কমন কাজ সবাই মানে এই প্রবলেমে আছে যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট যে সব কাজগুলো হয় এগুলো আপনি করতে পারেন ঠিক আছে তারপরে ধরুন পাসপোর্ট তৈরি করা এগুলোও আপনি করতে পারেন তো এইগুলোতে গেলে হচ্ছে যে কি কি কাজ আপনি এখান থেকে করতে পারেন এছাড়াও প্রচুর কাজ রয়েছে এছাড়াও প্রচুর কাজ আমি তো সমস্ত আইটেম এখানে তুলে ধরতে পারছি না এছাড়াও অনেক কাজ রয়েছে যেগুলো যেমন ধরুন ফটো তৈরি করা ঠিক আছে ফটো তৈরি করা এবার কেউ আসলো পাসপোর্ট ফটো তৈরি করতে সেগুলো আপনি তৈরি করে দিতে পারবেন আর্জেন্ট হোক নর্মাল হোক ফটো তৈরি করে দিন ফটো তৈরি করে একেবারে প্রিন্ট করে দিন ফটো এডিট এডিট শুধুমাত্র অনেকে থাকে যে ফটো এডিটের জন্য মানে লোক খোঁজে বা জায়গা খোঁজে কম পয়সা দিয়ে ফটো এডিট করিয়ে নেবে তার কারণ কি প্রফেশনাল এডিটার দিয়ে এডিট করতে গেলে প্রচুর টাকার একটা গল্প থাকে তো আপনি ফটো এডিট করুন কোয়ালিটি রাখুন কোয়ালিটি রাখুন বা রেটটা কম রাখুন তাতে করে কি আপনার প্রফিট মিনিমাম হোক সেলটা বেশি হোক তাতে করে আপনার নিজেরই পুষিয়ে যাবে আর ফটো এডিটিং করতে সেখানে প্রিন্ট লাগছে না খালি কারেন্ট খরচা আর নিজের পরিশ্রম ব্যাস নিজের মাথার বুদ্ধি ব্যাস তারপরে ধরুন আপনি সাথে সাথে ভিডিও এডিটের অপশনটা এখন রাখতে পারেন তার কারণ এখন ডিজিটাল মার্কেটিং কিন্তু বিরাট পরিমাণে ছেড়ে গেছে ইন্টারনেটে আপনার যেখানেই দেখবেন সেখানেই খালি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সেখানে ভিডিও প্রমোশন দিতে হয় ছোটখাটো ইন্ট্রো লেভেলের ভিডিও দিতে হয় ছোটখাটো ভিডিও ভিডিওগুলো যে বিশাল একটা সিনেমেটিক এডিট করতে হবে হ্যাঁ বিশাল এফেক্ট দিতে হবে এমন কোনো ব্যাপার না সিম্পলের মধ্যে মধ্যেও কিন্তু খুব লুক ভিডিও তৈরি করা যায় এডিট করে ঠিক আছে খুব সিম্পলের মধ্যে রেট কম রাখুন কাজ করুন তারপরে যেমন যেগুলো হচ্ছে ডিটিপি রিলেটেড যেসব কাজ যেমন ধরুন ব্যানার তৈরি ফ্লেক্স ডিজাইন ঠিক আছে তারপরে ভিজিটিং কার্ড তৈরি করা স্ট্যাম্প তৈরি করা ঠিক আছে এই এই সমস্ত লিফলেট ডিজাইন করা স্ট্যান্ডি তৈরি করা এই সমস্ত জিনিসগুলো এইগুলো যে এবার এই জিনিসগুলোর জন্য শিক্ষার কিছু দরকার রয়েছে ঠিক আছে ডিটিপির কাজ বা এই সমস্ত ধরনের ডিজাইনিং এর জন্য মেনলি যেগুলো মানে সব থেকে বিপুল পরিমাণে যেটা ইউজ হয় যে দুটো দুটো সফটওয়্যার মেনলি মানে মাদার সফটওয়্যার বলে থাকি ডিটিপির কাজে সেটা হচ্ছে কি ফটোশপ আর কোরাল ড্র ঠিক আছে এই দুটো যদি আপনি মানে পুরোপুরি জেনে থাকেন পুরোপুরি জানা এটা বলা ঠিক না যদি আপনি মোটামুটি কাজ চালানোর জন্য জেনে থাকেন তাহলে আপনার আশা করি কোনো রকম প্রবলেম হওয়ার কথা না এবার অনেকেই এই কাজগুলো বিভিন্ন রকম সফটওয়্যারে করে ফটোশপেও করে অনেকে ইলাস্ট্রেটারে করে অনেকে কোডেল ডতে করে ঠিক আছে অনেকে লাইটরুমেও দেখেছি করতে তো যেটার মধ্যে আপনার মনে হচ্ছে যে আপনি কাজ করে বেটার রেজাল্ট আনতে পারবেন আপনি সেটার মধ্যেই করবেন ঠিক আছে এমন কোনো মানে এরকম অনেক জায়গাতে আপনি শুনতে পাবেন যে এই ফটো ফটো এডিটিং এই ব্যানার এডিটিং ফ্লেক্স ডিজাইনিং তারপরে লিফলেট তারপরে বিল ডিজাইনিং এই সমস্ত ডিটিপি রিলেটেড কাজ কুড়াল রতেই করতে হবে ফটোশপেই করতে হবে এরকম কোনো মানে নেই আপনি যেটা ভালো পারেন বা আপনি যেটাতে ভালো রিল্যাক্স রিল্যাক্সে কাজ করতে পারেন সেটার মধ্যে কাজ সেটার মধ্যে করে আপনি বেস্ট রেজাল্ট দিন এটা করতে পারেন যে একটা এক্সট্রা আর কি কাজ যেটা হচ্ছে লোগো ডিজাইনিং ঠিক আছে কাস্টমাইজ লোগো কাস্টমাইজড লোগো ডিজাইনিং এবার এটার জন্য কিছু কনসেপ্ট দরকার হয় তারপরে ধরুন আপনি যে সফটওয়্যার করছেন সেই সফটওয়্যার কতটা আপনার দখল রয়েছে সেগুলো জানার দরকার হয় তো এইগুলোর কথা আপনি ছেড়ে দিন আপনি এডিটিপির কাজের কথা যদি আপনার এগুলো মানে শেখা না থাকে বা আপনি না পারেন এগুলো ছেড়ে দিন কোনো ব্যাপার নেই এগুলো ছাড়া যে কাজ হয় না তাও না এবার এবার হচ্ছে যে আপনি এক্সট্রা ফিচার হিসাবে কি রাখতে পারেন যেমন পিভিসি কার্ড প্রিন্টিং তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি পিভিসি কার্ড প্রিন্টিং এর জন্য কি কি মাল মেটেরিয়ালস এর দরকার হয় খুব কম খরচে আপনি কিভাবে পিভিসি কার্ড বানিয়ে পাবলিক সার্ভিস দিয়ে নিজের একটা আচ্ছা খাসা প্রফিট রাখতে পারবেন সেটা আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিওর মধ্যে আমি দেখানোর চেষ্টা করবো মানে শুধুমাত্র একটা প্রিন্টার ল্যামিনেশন মেশিন দিয়ে কাটিং ফাটিং কোনো 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 মেশিনের খরচা করার দরকার নেই জাস্ট একটা ল্যামিনেশনের মেশিন না হলেই নয় আর একটা প্রিন্টার না হলেই নয় আর কম্পিউটার তো মোটামুটি কম্পিউটার সবার কাছে থাকেই তো আমি চেষ্টা করছি খুব অ্যাস পসিবল ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসতে হবে আপনাদের শেয়ার করতে এই হলো টোটাল মানে কাজের আইটেম কাজের আইটেমের তো কোনো শেষ নেই বক করতে করতে বেশ অনেকটা সময় চলে গেছে এইবার বিষয়টা হচ্ছে যে সেট আপ সেট কি কি আপনার প্রয়োজন হবে দেখুন এই কাজ করতে গেলে মেনলি সাইবার ক্যাফের কাজ করতে গেলে মেন যে তিনটে জিনিস দরকার সেটা কি একটা কম্পিউটার বা ল্যাপটপ দুটোর মধ্যে যে কোনো একটা আইদার ডেস্কটপ নয় ল্যাপটপ ইন্টারনেটের কানেকশান দরকার আছে আর একটা প্রিন্টার দরকার আছে ঠিক আছে এটা এই তিনটে হচ্ছে একদম মাস্টমেন্টেটির দরকার যদি সাইবার ক্যাফে আপনি কাজ করতে মানে করবেন বলে ঠিক করে থাকেন তাহলে এই তিনটে দরকার আছে ঠিক আছে উইথ স্ক্যানার প্রিন্টার উইথ স্ক্যানার তো এছাড়াও আপনি কি কি রাখতে পারেন এটা হচ্ছে পুরোপুরি আপনার ফিনান্সিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করে এই তিনটা আপনাকে মানে রাখতেই হবে সে ফার্স্ট হ্যান্ড রাখুন আর সেকেন্ড হ্যান্ড রাখুন আর লাস্ট হ্যান্ড রাখুন রাখতে হবে আপনাকে এছাড়াও যদি আপনার মানে টাকা পয়সার থেকে থাকে বা আপনার কাছে টাকা পয়সা সেরকম সাফিসিয়েন্ট থাকে তাহলে আপনি একটা জেরক্স মেশিন আপনি নিতে পারেন লেমিনেশন মেশিন নিতে পারেন একটা স্পাইরাল মেশিন নিতে পারেন যে স্পাইরাল বাইন্ডিং করার জন্য জেরক্স করার পরে একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন রাখতে পারেন এই লাইফ সার্টিফিকেট এগুলো করার জন্য ঠিক আছে একটা পিভিসি কাটার মেশিন রাখতে পারেন যে পিভিসির কাটিং করার জন্য তারপরে ধরুন আপনার মোটামুটি সাফিসিয়েন্ট জায়গা থাকে আপনি বসে অনেকটা জায়গা রয়েছে আপনি একটা এক্সট্রা কম্পিউটার আপনি পার ঘন্টা হিসাবে কাউকে ইন্টারনেট সার্ফিং মানে কেউ করলো পার ঘন্টা হিসাবে আপনি তার কাছ থেকে চার্জ বুঝে নিলেন ঠিক আছে শুধুমাত্র সেখানে আপনি ইন্টারনেট মানে সার্ফিং এর ফেসিলিটি দিলেন তো এইভাবে কিন্তু আপনি সেট তৈরি করতে পারেন এরপরেও অনেক দোকানে এরকম দেখবেন যাদের আর কি ফিনান্সিয়াল কন্ডিশন খুব স্ট্রং বা যাদের মানে ফ্যামিলি তাদেরকে বিপুল পরিমাণে একটা টাকার অঙ্ক দিয়ে সাপোর্ট করে তারা কি করে তারা সাইবার ক্যাফের মধ্যেই স্টেশনারি জিনিস বই খাতা পেন পেন্সিল এই সমস্ত জিনিস তুলে রাখে ঠিক আছে তো এবার এইটা আপনাকে চিন্তা করতে হবে এই যে সাইবার ক্যাফে তো গেলই আমি এবার একটু সাইডে আছি আসছি সাইবার ক্যাফের সাইডে অনেকে কিন্তু করে এবার সাইবার ক্যাফের মধ্যে আপনি যখনই স্টেশনারি জিনিস ঝোকাতে যাচ্ছেন তখন আপনাকে মাথার মধ্যে একটা জিনিস খেলাতে হবে যে আপনার চারিদিকে আপনি যে এরিয়াটা থাকেন সেই এরিয়ার কোন জায়গায় কোন জায়গায় এসব দোকান আছে যদি খুব আপনার মানে দোকানের খুব কাছে যদি এই সমস্ত দোকান থেকে থাকে শুধুমাত্র স্টেশনারি জিনিসই বিক্রি করে ঠিক আছে দেখা গেল কোনো তাহলে তো আরো মুশকিল পাইকারি দোকান রয়েছে বা একটা বড় মার্কেট রয়েছে সেই মার্কেটের মধ্যে একটা থেকে দুটো বা তিনটে স্টেশনারি দোকান আছে এই রকম যদি আপনাদের মানে কন্ডিশন থেকে থাকে তাহলে বলবো যে আপনি শুধুমাত্র সাইবার ক্যাফে বিজনেসটা বন্ধ করুন তার কারণ কি স্টেশনারি জিনিস ব্যাপারটা কি হয় আপনারা সবাই জানেন যে যত কোয়ান্টিটি বেশি আপনি নেবেন তত আপনার প্রফিট বেশি থাকবে মানে আপনাকে টাকাটা কিছুটা কম লাগবে কিনতে ঠিক আছে আপনি কিন্তু সেই একই রেটে বিক্রি করবেন কিন্তু যত বেশি কোয়ান্টিটি জিনিস কিনবেন তত আপনার লাভ এবার বিষয়টা হচ্ছে যেহেতু আপনার এরিয়ার যদি কাছে কোনো এই এই ধরনের দোকান থেকে থাকে বা সেইখানে যদি রেটটা একটা অ্যাফোর্ডেবল রেট হয় বা রিজনেবেল রেট হয় সেইখানেই কিন্তু মানুষে বেশি যাবে আপনার কাছে কখন আসবে যখন ওই সমস্ত জায়গার রেটের থেকে আপনার কাছে রেট অনেকটাই কমে পাবে তখনই কিন্তু একমাত্র মানুষ আপনার কাছে আসবে এবার কথা আমি ধরে নিলাম যে আপনি প্রত্যেকটা জিনিসের রেট পয়সা করে কমিয়ে রাখলেন স্টেশনারি জিনিসের প্রত্যেকটা জিনিসে আপনি পঞ্চাশ পয়সা কি এক টাকা করে কম নিচ্ছেন অন্য দোকানের থেকে হ্যাঁ সেইখানে আপনার কিন্তু সেল বাড়বে কিন্তু একটা টাইম পরে কি হবে যখন মানুষের জানতে থাকবে যে এখানে তো জিনিসগুলো এক টাকা কি পঞ্চাশ পয়সা কমেও পাওয়া যায় তো আপনার সেল নিশ্চিত বাড়বে কিন্তু একটা টাইম পরে কি হবে তখন আপনার আইটেম আর স্টকের দিক নিয়ে কিন্তু হেডেক আসবে তার কারণ দেখা গেল দশটা কাস্টমার স্টেশনারি শুধুমাত্র স্টেশনারি জিনিসের জন্য আপনি সাতজনকে সার্ভিস দিতে পারলেন তিনজনকে দিতে পারলেন না তার কারণ তারা যে আইটেমটা বলছে সেই আইটেমটা আপনার দোকানেই নেই এবার আইদার যদি আপনি কাস্টমার ঘোরাতে না চান তাহলে আপনাকে কি করতে হবে দোকানে আইটেম এবং স্টক দুটোই বাড়াতে হবে ঠিক আছে সেখানেও একটা টাকার ব্যাপার আছে তো এই জিনিসগুলো চিন্তাভাবনা করেই কিন্তু মানে কি কি আইটেম দোকানে রাখা যাবে বা কিভাবে কি কম্পিটিশান মার্কেট আছে টোটালটাই কিন্তু ডিপেন্ড করছে আপনার চারিদিকের কম্পিটিশানের উপরে কম্পিটিশন যদি লো থাকে যদি আপনি একাই সেখানে রাজা থাকেন তাহলে একদম সম্পূর্ণ আলাদা বিষয় ঠিক আছে সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু কম্পিটিশান যদি বেশি থাকে তাহলে কিন্তু খুব ভাবনা চিন্তা করে আপনাকে স্টেপ নিতে হবে আর প্রত্যেকটা স্টেপ নেওয়ার আগে আপনি একবার জায়গায় দশ বার করে ভাববেন তার কারণ কি আমি যে মানে জিনিসটার মধ্যে টাকাটা ইনভেস্ট করতে যাচ্ছি সেখান থেকে আমি ক টাকা আনতে পারবো ঠিক আছে সেখান থেকে আমি ক টাকা আনতে পারবো এবার অনেকে কি করে দেখা গেলো স্টেশনারি জিনিসপত্র কিছু রাখলো রাখলো চার্জার ব্যাটারি রাখলো মোবাইলের ব্যাক কভার রাখলো গ্লাস কভার রাখলো স্ক্রিন কার্ড রাখলো এই সমস্ত জিনিস কার্ড রিডার রাখলো এই সমস্ত মোবাইল অ্যাক্সেসারিসো জিনিসপত্র এবার বিষয়টা হচ্ছে যে মোবাইল অ্যাক্সেসারিসে মানে স্টেশনারি জিনিসের থেকে স্টেশনারি জিনিসের থেকে মোবাইল অ্যাক্সেসারিসের জিনিসে বিক্রি করে কিন্তু লাভ ডবল এর ডবল এটুকু আপনারা যারা ব্যবসা করেন তারাও জানেন আর যারা কেনেন তারাও জানেন স্টেশনারি জিনিসে আপনি যে টাকা লাভ করতে পারবেন ধরুন আপনি স্টেশনারি জিনিস একটা দশ টাকা দিয়ে কিনেছেন বা আপনি সাড়ে আট টাকা দিয়ে কিনেছেন আপনি ম্যাক্সিমাম সেটা বাজারে এসে দশ টাকায় বিক্রি করতে পারবেন দশ টাকার বেশি উঠলেই কিন্তু কাস্টমার আপনাকে চুপ করে দিতে হবে কারণ কাস্টমার জানে যে এটার রেট কত হতে পারে ঠিক আছে বা এটার আদার্স জায়গায় রেট কত কিন্তু এই যে মোবাইল অ্যাক্সেসারি জিনিসপত্র একটা ধরুন রিডার বা একটা হেডফোন এবারে এই হেডফোন ব্র্যান্ডেড হেডফোনের কথা আমি যাচ্ছি না ব্র্যান্ডেড হেডফোনের কথা আমি যাচ্ছি নন ব্র্যান্ডেড যেসব হেডফোন ঠিক আছে বাট ভালো কোয়ালিটিফুল নন ব্র্যান্ডেড হেডফোন যেগুলো সেগুলোর আপনি কোনো সময় দাম আইডিয়া করতে পারবেন কোনো দোকানে গিয়ে দাম আইডিয়া করা সম্ভব না দেখা গেল একটা হেডফোন আপনি কিনেছেন একশো তিরিশ টাকায় সেখানে সেই হেডফোনটাকে আপনি আড়াইশো টাকায় ইজিলি বিক্রি করতে পারবেন মার্কেটে একশো তিরিশ টাকায় আপনি কিনে সেটাকে ইজিলি আড়াইশো টাকায় বিক্রি করে দিতে পারবেন তার মানে কি আপনার সেইখান থেকে প্রায় একশো কুড়ি টাকা বা টাকার কাছাকাছি কেউ লাভ রেখে কিন্তু হেডফোন বিক্রি করে ঠিক আছে তো এই সমস্ত জিনিসে কিন্তু বিক্রি করে লাভ বেশি বাট প্রত্যেকটা বিজনেসের মধ্যেই লসেরও একটা চান্সেস থাকে লাভেরও চান্সেস থাকে লসেরও চান্সেস থাকে তো যদি সবসময় চিন্তা করেন যে আমার লস হয়ে যাবে লস হয়ে যাবে লস হয়ে যাবে এই চিন্তা করতে থাকলে বিজনেসে কোনো যাবে না তো অবশ্যই এটাও বলবো যে বিজনেসে যখন আপনি কোনো টাকা ইনভেস্ট করবেন বা কোনো ক্ষেত্রে একটা ইনভেস্ট করতে যাচ্ছেন তখন আপনি মার্কেটের কন্ডিশনের ওপর চিন্তা করে আপনার কেমন আপনার জায়গায় কেমন কি এনগেজমেন্ট কি ধরনের পাবলিক আপনার কাছে বেশি আসে সেই সমস্ত টোটালটা জিনিস চিন্তা করে আপনি সেই সব দিকে পাওয়া বান তাহলে পরে আশা করি আপনি একটা সাকসেসফুল বিজনেস রান করতে পারবেন আর লাস্ট অফ অল যেটা হচ্ছে সবথেকে মানে বড় একটা বিষয় মানে প্রত্যেকটা বিজনেসের জন্য আলু আলু বোটল বিজনেসই হোক আর সাইবার ক্যাপনেস হোক সব থেকে বড় যে বিষয় সেটা হচ্ছে অ্যাটলিস্ট নিজে অনেস্ট থাকুন ঠিক আছে অ্যাটলিস্ট নিজে অনেস্ট থাকুন দশ জনের কাছ থেকে দশ রকম রেট নিয়ে বেড়াতে না ঠিক আছে আপনার সাথে যা শত্রুতা আছে তার কাছ থেকে যা রেট নিন যার সাথে আপনার বিশাল বন্ধুত্ব তার কাছ থেকে আরেকটা বিষয় হচ্ছে আমার নিজের পার্সোনাল ওপিনিয়ন আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি অনেকে শেয়ার করবে না যখন আপনি বিজনেস করতে আপনার দোকানের যে চেয়ারটা রয়েছে সেই চেয়ারটা যখন বসছেন তখন আপনি নিজেকে অ্যাজ এ বিজনেসম্যান অ্যাজ এ বিজনেসম্যান আপনি নিজেকে ট্রিট করুন ঠিক আছে কোনো মানুষকে ফ্রিতে কোনো সার্ভিস দেবেন না যতই খাতির থাক কোনো মানুষকে ফ্রিতে কোনো সার্ভিস দেবেন না যত কম পাঠবেন বাকি দেবেন এমন কোনো পাবলিককে বাকি দেবেন না যেখান থেকে আপনি জীবনে টাকা তুলতে পারবেন না তাতে করে যদি সেই কাস্টমার আপনার কাছে নাও আসে সেও বেটার বাকির পরিমাণ কমিয়ে দেবেন আর যেটা হচ্ছে দোকানে যখন আপনি সেই চেয়ারটায় বসছেন অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে কাউকে বিনা পয়সায় কোনো খাতির করবেন না চেনাশোনা লোক হলে আপনি দু চার পয়সা রেট কম নিতে পারেন অবশ্যই চিন্তা করবেন যে রেটটা আপনি নিচ্ছেন সেটা আপনার লাভ হচ্ছে না লস হচ্ছে অবশ্যই আপনি লস করে নিশ্চয়ই দেবেন না আর অবশ্যই এটা চিন্তা করবেন যাতে আপনার মিনিমাম একটা অ্যামাউন্ট হলেও সেখানে একটা লাভ থাকে হ্যাঁ সে লোক বুঝছে যে আপনি অন্যদের কাছ থেকে পাঁচ টাকা নেন আপনি তার কাছ থেকে চার টাকা নিলেন সেও খুশি থাকলো আপনারও কিন্তু লাভটা থাকলো হ্যাঁ লাভটা কম হলো তাতে করে কি সেও খুশি হলো আপনার লাভটাও কম হলো দুদিকেই ঠিক থাকলো কিন্তু সেখানে বসে ফ্রিতে কারোর কোনো সার্ভিস দেবেন না প্রত্যেকটা সার্ভিসের একটা মিনিমাম আপনি চার্জ বেঁধে রাখবেন যে আমি এই সার্ভিসটার জন্য সর্বনিম্ন আমি এত টাকা চার্জ পর্যন্ত করবো আর প্রত্যেকটা কাজের পিছনে একটা করে ম্যানেজমেন্ট রুল তৈরি করুন যে ম্যানেজমেন্ট রুলটা কেমন ধরনের হবে যে আমি যখন এই কাজটা করছি আমার এই কাজটার মধ্যে কস্টিং কত করছে অল টোটালে মিলে কস্টিং কত পড়ছে এবার বিষয়টা হচ্ছে কস্টিং দেওয়ার পরে আপনি কাস্টমারের কাছ থেকে কত নেবেন অবশ্যই এমন একটা আপনি রেট নিন যেটা অন্য অন্য দোকানের থেকে বা অন্য অন্য যে সমস্ত সার্ভিস সেন্টারগুলো রয়েছে তার থেকে কিছু পরিমাণ হলেও আপনার কম হয় ঠিক আছে কিন্তু এটুকুনি সবসময় খেয়াল রাখবেন আমি আগে ওই সব ভিডিওগুলোতে বলেছি এটুকুনি সবসময় খেয়াল রাখবেন আপনি অন্য দোকানে কোনো জায়গাতে দশ টাকা দিয়ে বা বারো টাকা দিয়ে কাজ করে সেই কাজটা আপনি দশ টাকায় করুন বাট সার্ভিসটা তাদের বারো টাকার থেকেও বেশি পনেরো টাকার সার্ভিস দিয়ে দিন তাহলে পরে কী হবে প্রথম কথা হচ্ছে রিজনেবেল রেট তারপরে তারপরে কথা হচ্ছে বেস্ট সার্ভিস তো এই দুটো মিলিয়ে আপনার কাছে কিন্তু কাস্টমার আসতে বাধ্য হ্যাঁ এর বিষয়টা হচ্ছে ব্যবসা কোনো সময় একদিন বা এক মাস বা এক বছরের গল্প নয় তো ধৈর্য ধরে এখানে থাকতে পারলে ব্যবসা থেকে আপনি যা প্রফিট করতে পারবেন একটা সরকারি চাকরির থেকেও হয়তো এত প্রফিট করতে পারবেন সরকারি চাকরির মধ্যে আপনার একটা স্থায়িত্ব আছে নিশ্চয়তা আছে যে আপনি ঘরে মানে চুপচাপ ঘুমিয়ে থাকলে হয়তো একটা নেমে কি পয়সা পেয়ে যাবেন ব্যবসায় সেটা সম্ভব না ঘুমিয়ে থাকলে বা মানে আলস্য করে বসে থাকলে সেখান থেকে পয়সা আসবে এরকম বিষয় আপনাকে খাটতে হবে প্রচুর পরিমাণে খাটতে হবে গাধার মতো খাটতে হবে কিন্তু সেই খাটনি যেন অবশ্যই খাটতে হয় ব্যবসার মধ্যে অবশ্যই সেটা যেন স্মার্ট ওয়ার্ক হয় ঠিক আছে হার্ডওয়ার্ক অবশ্যই ঠিক আছে কিন্তু সেটা যেন অবশ্যই তার মধ্যে যেন স্মার্ট ওয়ার্কটা মিশে থাকে তার কারণ এখন হচ্ছে টোটালটাই ডিজিটালের যুগ আপনি এই জিনিসটা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন যারা এখনো পর্যন্ত টিল নাও বিজনেস করছে মানে আগেকার জমানার যেসব মানুষ তাদেরকে আপনি দেখা গেল এই জিনিসটা কোনোদিনই করবেন না এই জিনিসটা অনেকেই করে আমি জানি বাট আপনারা কোনো সময় যারা সাকসেসফুল হতে চান বিজনেসে তারা কোনোদিনই করবেন না আপনি যেটা পারেন সেটা আপনি পরিষ্কার বলবেন আপনি যেটা পারেন না সেটা আপনি পরিষ্কার ডিসক্লোজ করে দিন আমি এটা পারি না বা মানে আমার এখানে সার্ভিসটা আমি দিতে পারবো না বা সেই সার্ভিসটা দেওয়ার মতো আমার কাছে কোনো ক্যাপাসিটি নেই ঠিক আছে এটা আপনি স্বীকার করুন কোনো অসুবিধা নেই

আপনার যে এবিলিটিটা নেই বা আপনি যেটা পারেন এটা কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্র বুঝে বা জায়গা বুঝে কাজ বুঝে এইগুলো হিডেন রাখা ভালো যে আমার কাছে জিনিসটা হয় না যেটা আমি বললাম না বাট কিছু কিছু ক্ষেত্র আছে যে যেখানে মানুষটা বিপদে পড়েছে সেখানে মানুষটা বিপদে অলরেডি পড়ে গেছে সে এখন রক্ষা পেতে যায় তো তাকে উল্টো পাল্টা বুঝিয়ে আবার এদিক ওদিক করে দেওয়া এই জিনিসটা ঠিক না ঠিক আছে তো এতে করে কিন্তু কাস্টমার মানে ছুটে যাবে এমন চিন্তা করবেন না তো আমার ক্ষেত্রেও একই জিনিস হয় যেগুলো আমার কাছে থাকে না আমার কাছে প্রচুর এরকম মানে কাজ আছে যেগুলো হচ্ছে কি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করে দেওয়া বা নতুন আধার কার্ড তৈরি করে দেওয়া আমার কাছে সেরকম কোনো পাওয়ার নেই বা সেরকম কোনো ক্ষমতা নেই যে এই জিনিসগুলো করে দেওয়া সেগুলো আমি পুরো ওপেনলি বলে দিই যে এই জিনিসগুলো এখানে কোনোভাবেই পোষাল না ঠিক আছে তো নিজের মধ্যে অনেস্টি মেনটেন করে বিজনেস রান করুন কোনো অসুবিধা নেই যে কোনো রকম হেল্পের জন্য আমার চ্যানেল আমি রয়েছি আপনারা কমেন্ট করবেন আমি হয়তো সবার কমেন্টে রিপ্লাই না দিতে পারল প্রত্যেকের কমেন্টগুলি কিন্তু ওয়াচ করি বা দেখি হোয়াটসঅ্যাপটা রয়েছে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করুন টেলিগ্রাম রয়েছে টেলিগ্রামে মেসেজ করুন সমস্ত সোশ্যাল মিডিয়া আপনাদের জন্য ওপেন রয়েছে আপনারা মেসেজ করুন আপনাদের জন্যে প্রথম কথা হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ প্রত্যেকের জন্য ওপেন রয়েছে সেখানে কেউ কোনো রকম কোনো বাধা দেয়নি আপনাকে পোস্ট করতে অবশ্যই প্রাসঙ্গিক পোস্ট করবেন কোনো রকম প্রবলেম হলে আপনি ফেসবুকে আমাদের যে গ্রুপটা রয়েছে সেখানে লিখে পোস্ট করে দিন না কী অসুবিধা আছে সেখানে তো প্রচুর মেম্বার রয়েছে আমি জানি না এবার আমার গ্রুপের মধ্যে দেখা গেল এমন কোনো মেম্বার সে আপনার প্রবলেমটা জানে আপনি সেখানে পোস্ট করে দিন আপনি লিখে আপনার এই প্রবলেমটা হয়েছে এখন আপনি কীভাবে এটাকে সলভ করবেন সেই মানুষ বলে দিল দেখা গেল সেও এই এই প্রবলেমে কোনো না কোনো একদিন পড়েছে এইভাবে সলভ করেছে তো তাতে করে কি এইভাবে মানে আপনারও প্রবলেমটা সলভ হয়ে গেল এবার দেখা গেলো যে সেই মানুষ কোনো না কোনো দিন দেখা গেল সেই মানুষ আবার একটা প্রবলেম নিয়ে পড়েছে সেই সলভটা বা সেই সলিউশন আপনার কাছে আছে এবার আমি তো দেখবো আমার আমার হাতের মধ্যে যদি কোনো কিছু থাকে বা আমার নুনের নোন যদি কিছু থাকে অবশ্যই কিন্তু সেখানে আমি কমেন্ট করে দেবো বা সেখানে বলে দেবো যে এইভাবে এইভাবে কোনো অসুবিধা হবে না হয়ে যাবে ঠিক আছে তারপরে যেমন এরকম অনেকে বলেন যে কোন কোন জিনিস কোথা থেকে কিনবো কীভাবে রিজনেবেল রেটে পাওয়া যায় কোন কোন জিনিস সেগুলোর জন্য আলাদা যদি আপনারা রিকোয়েস্ট করেন আলাদা ভিডিও তৈরি করব ঠিক আছে তারপরে ধরুন অনেকে এরকম রিকোয়েস্ট করেন একটা সাইবার ক্যাফের জন্য কি কি মানে কি ধরনের প্রিন্টার বা কোন প্রিন্টার মানে আমার কিনতেও যে পরিমাণ আমার ইনভেস্ট হচ্ছে সেখান থেকে আমার ডবল সেখান থেকে চলে আসবে সেই প্রিন্টার থেকে মানে ব্যবসায় খাটিয়ে এই কি ধরনের প্রিন্টার ঠিক আছে তো প্রিন্টার কোন ধরনের প্রিন্টার কিনলে সব থেকে বেশি ভালো হয় কি কনফিগারেশনের আমি কম্পিউটার কিনবো ল্যাপটপ কিনলে পরে কি কনফিগারেশনের কিনবো অনেকে বলেন জেরক্স মেশিন কি কনফিগারেশন আমি জেরক্স মেশিনে অলরেডি কিছু ভিডিও করেছি আরও কিছু ভিডিও আমি বাংলায় দেওয়ার মানে প্ল্যানিং রয়েছে তো ফ্রেন্ডস আজকে আর আজকের ভিডিওটা অনেকটাই লম্বা হয়েছে তার কারণ এমনি আমার একটা টার্গেট ছিল যে একটা ভিডিওর মধ্যে ইন ডিটেল আপনাদের সমস্ত কিছু কোলাখুলি আলোচনা করা দেওয়া তার অনেক মানুষ এটা নিয়ে কিন্তু প্রতিনিয়তই কমেন্ট করেন যে সাইবার ক্যাফে কী কাজ করা যায় কী কী আইটেম রাখা যায় কীভাবে কাজগুলো শিখবে কাজগুলো আমি তো বলেই দিতাম তাহলে কাজগুলো শেখার একটাই অপশান ইউটিউব দ্য বেস্ট প্ল্যাটফর্ম এসব কাজ শেখান অবশ্যই সেখানে ইউটিউবের মধ্যে আপনাকে নিজেকে কিন্তু সিলেক্টিভ হতে হবে নিজেকে ভেরিফাই করতে হবে যে কোন মানুষ ঠিক বলছে এক নম্বর মানুষ ঠিক বলছে না দু নম্বর মানুষ ঠিক বলছে কারণ অনেক কিন্তু ফেক অনেক কিন্তু ফেক প্রসিডিউর অনেক কিন্তু ফেক নিউজ কিন্তু ইউটিউবে ভর্তি ইউটিউবে যে সমস্ত কিছু একদম জলের মতো স্বচ্ছ কিছু না অনেক জায়গায় কাদা আছে সেই কাদাগুলোকে বেছে কিন্তু আপনাকে জিনিসগুলোকে নিতে হবে তো বন্ধুরা অনেকটাই ভিডিও থেকে লম্বা হয়েছে যদি কারোর খারাপ লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর অবভিয়াসলি আপনাদের জন্য ভিডিওটা লম্বা করতে হলো অনেকটাই বকর বকর তো যাই হোক আজকের এই ভিডিওটা আপনাদের কতটা কাজে লাগলো বা কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে একটা ফিডব্যাক দিয়ে আমাকে জানাবেন ভালো লাগলো লাইক করবেন ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করবেন আর এইরকম ভিডিও বা আপডেট যদি আপনারা আরও পেতে চান তাহলে কি করবেন এই চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই